আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি তৈরি করেছি খাজা হোটেলের চেয়েও বেশি স্বাদে একদম রসালো মসমোচো দেখুন এক বোঝাই যাচ্ছে যে কতটা রসালো আর কতটা মসমচে হয়েছে তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই খাজার রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এইতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর প্লিজ সবাই দয়া করে একটা লাইক দিবেন আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না আমি একটু অসুস্থ ছিলাম তো চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার তো কতটা মসমুচে হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি চলে যাব মূল রেসিপিতে এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দিব প্রায় চার টেবিল চামচের মতো দিয়ে তেলটাকে আমি ভালো করে ময়দার সঙ্গে একদম মিশিয়ে নিব খুব ভালো করে এটা মিশাতে হবে এই যে এরকম হবে এখন আমি এখানে একটু নর্মাল পানি নিব নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানিটা নিব তো এইভাবে অল্প অল্প করে পানি নিয়ে আমি ডোটা তৈরি করব আর অবশ্যই শক্ত একটা ডো তৈরি করবো আমি এরকম তো আমার ডোটা একদম রেডি এখন আমি শিরা তৈরি করব এটাকে আমি ঢেকে রেখে দেব ঢেকে আমি শিরা তৈরি করতে চলে যাব তো এখানে আমি প্রথমে এক কাপ চিনি নিয়েছি আর এই চিনির ভিতরে আমি হাফ কাপ পানি দিব তো আমি যেটা আপনাদেরকে বলবো আর কি আমার এখানে এক কাপ চিনি আর হাফ কাপ পানিতে আমি যে শিরাটা তৈরি করেছি সেটাতে আমার হয় নাই আমার আরও হাফ কাপ শিরা তৈরি করতে হয়েছে তো আপনারা প্রথমে দেড় কাপ যদি দুই কাপ ময়দা নিয়ে থাকেন তাহলে দেড় কাপ চিনি দিবেন আর অবশ্যই পোনে এক কাপের মতো পানি দিবেন তাহলে শিরাটা হবে আর শিরাটা একেবারে আঠালো না একেবারে পাতলাও হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি শিরাটা কীরকম হবে একদম ঘন হয়ে গেলে কিন্তু চিনি চিনিটা যেরকম হয় ওরকম শক্ত শক্ত লেগে লেগে থাকবে আর একদম পাতলা হলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না তাহলে মোষমোচাটা একদম নরম হয়ে যাবে আমি দেখাই এরকম এক তার দু তার এর বেশি করতে যাবেন না আমার এটা হয়ে গেছে তো এখন আমি ডোটাকে ডোটাকে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি একটু নরম হয়ে গেছে তো ভালো করে এটাকে মেখে নিতে হবে এটা এরকম ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি এটাকে একটা চাকুর সাহায্যে পাঁচ ভাগে ভাগ করে নেব পাঁচটা রুটি হয় যেন ওরকমভাবে আমি পাঁচটা ভাগ করে নিচ্ছি খুব ভালো করে আপনারা আমার এটা খেয়াল করবেন দেখবেন একদম দোকানের চেয়েও বেশি স্বাদ বেশি ভালো হবে তো এখানে আমি একটু কম বেশি করে আমি পাঁচটা রুটি সমান করে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নিব আমি রুটিটা যতটুকু বড়ো করা যায় আমি ততটুকুই বেলব এরকম বড় করে আমি পাঁচশোটা রুটি বেলে নিয়েছি এখন এর মধ্যে আমি বাটার লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন তো আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি বাটারটা লাগালে একটু খেতে ভালো লাগে তো এখন আমি এই বাটারের উপরে শুকনো ময়দা ছিটিয়ে দিব তো এইভাবে আমি এখন উপরে আরও একটা রুটি দিয়ে দিব দিয়ে আমি আবার এটার উপরে বাটার লাগিয়ে নিব আমি বাটারটা হাত দেওয়া লাগাইতেছি হাত দিয়ে লাগলে একটু তো মানে ভালো করে লাগবে একটু বেশি লাগানো যাবে গুলিয়ে গলিয়ে করলে ওটা বেশি মানে পানি পানি হয়ে যাবে একটু পাতলা টাইপের হয়ে যাবে এই জন্য আমি হাত দিয়ে একটু শক্ত শক্ত টাইপের বাটারটা নিয়েছি আর কি এইভাবে করে আমি পাঁচটা রুটি বাটার লাগিয়ে নেব তো আমার নাম্বার রুটিটা নিয়ে নিচ্ছি নিয়ে এখন হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি তো আমি দুয়ে পাশে ময়দা লাগিয়ে নিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে বেলে নিচ্ছি এখন আমি আরও একটু আলতোভাবে বেলে নিব যতটুকু বড় করা যায় রুটিটা তাহলে পাতলা হলে এটা মসমচে হবে ভালো একটু ভারী হলে কিন্তু ততটা মসমুচে লাগবে না তো আমার এটা ভালো করে আমি একটু বড় করে নিয়েছি এখন আমি এটাকে বটে নিব কিন্তু সরি আমি ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমি এটা আমার ভুল হয়েছে আমি আবার এখানে বাটার এবং ময়দা একটু দিয়ে নিব উপরে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন তাহলে আপনাদেরটাও আমার মতো এরকম ভালো হবে এখন আমি এটা কেক পাশ থেকে এরকম আলতো হাতে বটে নেব ভাজ দিয়ে নেব আর কি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এখন আমি আমার হাতটা একটু ভেজিয়ে আমি মুখের মধ্যে একটু পানি লাগিয়ে যাতে ভাজটা ভালো করে লেগে যায় আর কি খুলে না যায় অনেক সময় দেখা যায় ভাজার সময় খুলে যায় তো এজন্য আমি একটু পানি দিয়ে মুখটা লাগিয়ে দিলাম এখন একটা চাকুর সাহায্যে তো একটা চাকুর সাহায্যে আমি একটু পিস পিস করে কেটে নেব একটু বড় বড় করে আমি কেটে নেব যেন দোকানে যেভাবে একটু বড় করে বানায় ওইভাবে নেব আমি আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে কাটতে পারবেন আর রুটিগুলো কিন্তু অনেক বড় হয়েছে বলে অনেকগুলো ভাস পড়েছে ভিতরে এর জন্য একটু বেশি ভালো লাগবে অনেকগুলো ভাস পড়েছে দেখুন তো আমি সবগুলো কেটে নিয়েছি এখন এখানে আমি আমি কোনো এখানে ময়দা নিব না আমি বেলুন দিয়ে আলতোভাবে একটু লম্বা আকারের করে বেলে নিব এভাবে আরও একটা আমি বেলে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বেলে নিব তো এদিকে আমি একটা চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলও হালকা গরম হয়েছে আমি একদম গরম করি নাই এই হালকা গরমের মধ্যেই দিয়ে দিব আমার দশটা খাজা হয়েছে তো আমি পাঁচটা করে ভাজবো যাহ বড় এগুলো বড়ো বড়ো বেশি একটা দেওয়া যাবে না তো আমি একটা চাকু এটা উল্টে দিচ্ছি দেখুন ভাজগুলো কিন্তু খুলে ফুলে উঠছে আর অবশ্যই ডুবা তেলে ভাজবেন তো আমি চাকুটা রেখে একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি একটু এই ভাজের মধ্যে আলতোভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব তাহলে ভিতরে খুব সুন্দর করে মুচমুচি হয়ে যাবে দেখুন আমার কিন্তু একটার এই যে মাথা খুলে এসে চেষ্টা করবেন মাথাটা একটু ভালো করে আটকে দিতে তো সমস্যা নেই আমার খাজাগুলো আজকে খুবই ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে অনেক মোচমচো হয়েছে রস আলু হয়েছে আর রস একেবারেই ভিতরে ঢুকে গেছে তো আমি এরকম লালচে করে এগুলো ভেজে আমি সরাসরি চুলা থেকে শিরার মধ্যে দিয়ে দিব যে আমি শিরাটা পাশিয়ে রেখেছি তো এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখি নাই তারপরেও কিন্তু একদম শিরা ঢুকে গেছে এভাবে আমি সামান্য একটু শিরা সহই মানে দোকানের মতো উঠানোর চেষ্টা করেছি তো দেখুন একদম মোচমুচে হয়েছে বোঝাই যাচ্ছে আর রস হয়েছে কতটা তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ